হেই বন্ধুরা, আজ আমি হাজির হয়েছি 2013 সালে মুক্তিপ্রাপ্ত একটি পোস্ট অ্যাপোক্যালিপটিক অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি অবলিভিয়ান নিয়ে। যারা সায়েন্স ফিকশন মুভি দেখতে পছন্দ করেন তাদেরকে আমি অবশ্যই এই মুভিটি দেখার জন্য রেকমেন্ড করব। প্রথম থেকে মুভিটি জটিল মনে হলেও যখন পুরোটা দেখা কমপ্লিট হবে তখন আমার মতো আপনারাও বলতে বাধ্য হবেন সত্যি মুভিটি দুর্দান্ত। তো আর বেশি কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। শুরু করার আগে হেই, আমি রাজা অ্যান্ড ওয়েলকাম টু দ্য বংউড। প্রথমেই বলে দিই, এই মুভিটির সময়সীমা 2077 সাল, মানে এখানের প্রত্যেকটি ঘটনাই ভবিষ্যতের উপর বেশ করে দেখানো হয়েছে। যেখানে সর্বপ্রথম আমরা পরিচিত হই এই মুভির মেইন চরিত্র জ্যাক হার্পারের সাথে, আর এই চরিত্রে অভিনয় করেছেন আমার প্রিয় অভিনেতা টম ক্রুজ। এনিওয়ে, এখানে দেখানো হয়েছে জ্যাক ও তার একজন সহকারী ভিক্টোরিয়া মেঘের উপরে একটি আধুনিক টাওয়ারে বসবাস করে। কি ভাবছেন, এত উপরে বসবাস করার কারণ কি? আসলে আজ থেকে 60 বছর আগে স্ক্যাভেঞ্জার নামক এক প্রজাতির এলিয়েন আমাদের উপগ্রহ চাঁদকে ধ্বংস করে দিয়েছিল এবং পৃথিবীতে আক্রমণও করেছিল। ফলে মানবজাতি ওই এলিয়েনদের আটকাতে পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে বাধ্য হয়েছিল। এইবার এলিয়েনদের সাথে মানবজাতির লড়াইয়ে মানবজাতি জয়লাভ করলেও পৃথিবী পুরোপুরি বসবাসের অযোগ্য হয়ে উঠেছিল, কারণ প্রথমত চাঁদ ধ্বংস হয়ে যাওয়ায় পৃথিবীর ব্যালেন্স পুরোপুরি বিগড়ে গিয়েছিল, আর দ্বিতীয়ত পারমাণবিক হামলা চালানোর ফলে তার তেজস্ক্রিয়তা পৃথিবীর আবহাওয়া পুরোপুরি খারাপ করে দিয়েছিল। সেই কারণেই বেঁচে থাকা মানবজাতি তাদের অস্তিত্ব রক্ষার জন্য শনি গ্রহের উপগ্রহ টাইটানে নিজেদেরকে স্থানান্তর করে, আর জ্যাক ও ভিক্টোরিয়া হলো এই পৃথিবীতে থাকা অবশিষ্ট মানুষ। কিন্তু কেন, তারা এখানে কি করছে? আসলে পৃথিবী থেকে মানবজাতি টাইটানে চলে গেলেও হাইড্রোলিক্স নামক কিছু বড় বড় মেশিন, মানে যা এক প্রকার জলবিদ্যুৎ প্ল্যাটফর্ম, সেগুলি পৃথিবীতে সমুদ্রের জলকে ফিউশন শক্তিতে রূপান্তরিত করছিল, আর সেই শক্তি কাজে লাগিয়েই মানবজাতি টাইটানে তাদের বসতি স্থাপন করছে। আর জ্যাক ও ভিক্টোরিয়া এই টাওয়ারে বসবাস করে ওই জলবিদ্যুৎ প্ল্যাটফর্মগুলিকে পর্যবেক্ষণ করার জন্য, কারণ কিছু স্ক্যাভেঞ্জার এখনও পৃথিবীতে থেকে গিয়েছিল যারা প্রতিনিয়ত মানবজাতির দ্বারা তৈরি যে কোনো জিনিস নষ্ট করে দিচ্ছিল। যদিও মানবজাতির দ্বারা তৈরি আধুনিক এক প্রকার গোলাকার ড্রোন পৃথিবীতে থাকা স্ক্যাভেঞ্জারদের প্রতিনিয়ত খুঁজে খুঁজে হত্যা করে চলছিল, কিন্তু অনেক সময় স্ক্যাভেঞ্জারদের হামলায় ড্রোনগুলি বিকল হয়ে পড়ত, আর তখনই জ্যাক ওই টাওয়ার থেকে পৃথিবী পৃষ্ঠে অবতরণ করে ড্রোনগুলিকে মেরামত করত। মানে জ্যাক এখানে একজন টেকনিশিয়ান হিসেবে কাজ করত, আর তার সহকারী ভিক্টোরিয়ার কাজ ছিল পৃথিবীতে ঘটে চলা সমস্ত তথ্য স্যালি নামক একটি অফিসারকে রিপোর্ট করা, যে তাদেরকে যে কোনো বিষয়ে মহাকাশ থেকে সাহায্য করত। আসলে টেট নামক একটি বৃহৎ মহাকাশযান পৃথিবীর কক্ষপথে পৃথিবীকে অনবরত প্রদক্ষিণ করে চলেছে, যেখান থেকেই মিস স্যালি তাদেরকে এই বিষয়ে সব সময় গাইড করে চলেছে। মানে তাদেরকে কি করতে হবে আর তারা কি কি করতে পারবে না, এই সমস্ত অর্ডার স্যালি তাদেরকে দিত। এইবার এই যে সমস্ত তথ্য আমরা এতক্ষণ জানলাম, এটা পুরোটাই জ্যাকের মতামত। কিন্তু মুভির টুইস্ট আছে একদম লাস্টে, যেখানে আমরা আসল সত্যি ঘটনা সম্বন্ধে জানতে পারবো। যাই হোক, পরবর্তী দৃশ্যে দেখা যায় ভিক্টোরিয়া স্যালির থেকে জানতে পারে পৃথিবী পৃষ্ঠে তাদের দুটি ড্রোন স্ক্যাভেঞ্জারদের হামলায় বিকল হয়ে পড়েছে। ফলে জ্যাক সঙ্গে সঙ্গেই তার এয়ারক্রাফট নিয়ে রওনা হয় ওই ড্রোনগুলিকে মেরামত করার জন্য। প্রথমেই সে একটি ধ্বংসপ্রাপ্ত স্টেডিয়ামে বিকল হওয়া ড্রোন 166 কে খুঁজে পায়। মানে এই সমস্ত ড্রোনগুলির বিশেষ একটি করে কোড নেম আছে, যাতে ভিক্টোরিয়া খুব সহজেই তাদেরকে ট্র্যাক করতে পারে। যাই হোক, এখানে জ্যাক তার এয়ারক্রাফট থেকে নেমে ওই ড্রোনটি মেরামত করে পুনরায় সচল করে দেয়, আর তারপর বেরিয়ে পড়ে আরেকটি ড্রোনের খোঁজে। কিন্তু ওই ড্রোনটির ট্র্যাকার নষ্ট হয়ে যাওয়ায় তার পক্ষে এই এয়ারক্রাফটে চড়ে ওই ড্রোনটিকে খোঁজা সম্ভব না। এই কারণেই সে এয়ারক্রাফট থেকে নিচে নেমে একটি আধুনিক বাইকের সাহায্যে ফিল্ডেই খোঁজ শুরু করে। এইবার অনেক খোঁজার পর নিউ ইয়র্কের ধ্বংসপ্রাপ্ত একটি পাবলিক লাইব্রেরির ভিতর থেকে সে ওই ড্রোনটির সিগন্যাল পায়, যেটা জানার পরেই ভিক্টোরিয়া তাকে ওই লাইব্রেরির ভিতর প্রবেশ করতে বারণ করে, কারণ তার জন্য এটা ঝুঁকিপূর্ণ হবে। কিন্তু জ্যাক সাহসিকতার সহিত তার ভিতরে প্রবেশ করে ড্রোনটির খোঁজ করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সে বুঝতে পারে এটি আসলে স্ক্যাভেঞ্জারদের দ্বারা তৈরি একটি ফাঁদ। ফলে জ্যাক সঙ্গে সঙ্গে সেখান থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্যবশত জ্যাক সেখানেই ফেঁসে যায়। এইবার ওই অন্ধকার ধ্বংসস্তূপের মধ্যে স্ক্যাভেঞ্জাররা যখন তাকে চারিদিক থেকে ঘিরে ফেলে, ঠিক তখনই ড্রোন 166, মানে যেটা কিছুক্ষণ আগেই সে মেরামত করেছে, সে সেখানে উপস্থিত হয়ে নিউ এসেই প্রত্যেকটি স্ক্যাভেঞ্জারকে হত্যা করে তাদের হাত থেকে জ্যাককে বাঁচিয়ে নেয়। এইবার এখান থেকে ফেরার টাইমেই জ্যাক তার পায়ের কাছে পড়ে থাকা একটি বই হাতে তুলে নিয়ে নিজের কাছেই রেখে দেয়। এই বই নিজের কাছে রাখার ঘটনাটি এই মুহূর্তে তুচ্ছ মনে হলেও এই সিনটি এই মুভিতে খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু সেটা কেন, এটা আমরা লাস্ট পর্যন্ত গিয়েই বুঝতে পারব। পরবর্তী সিনে আমরা দেখতে পাই জ্যাক পুনরায় তাদের টাওয়ারে ফিরে আসার পর রাতে যখন সে ভিক্টোরিয়ার সাথে ডিনার করে, তখনই আমরা তাদের কথোপকথনের মাধ্যমে বুঝতে পারি তাদের এই মিশনটি সম্পূর্ণ হতে আর মাত্র 2 সপ্তাহ বাকি। মানে খুব শীঘ্রই তারা এই টাওয়ার ত্যাগ করে টাইটানের উদ্দেশ্যে রওনা দেবে, যেখানে তারা বাকি মানবজাতির সঙ্গে যোগদান করবে।
তবে জ্যাক এত তাড়াতাড়ি এখান থেকে চলে যেতে চায় না, কারণ জ্যাক মাঝে মাঝেই অতীতের কিছু ফ্ল্যাশব্যাক এবং স্বপ্ন দেখে যেগুলি হয়তো কোনো এক সময় তার জীবনেই ঘটেছে, কিন্তু সেটা জ্যাকের কাছে পুরোপুরি অস্পষ্ট। আর অস্পষ্ট হওয়ারই কথা, কারণ এই মিশনে যোগদান করার আগে বাধ্যতামূলকভাবে তাদের স্মৃতি পুরোপুরি মুছে দেওয়া হয়েছিল। তাই জ্যাক চাইছিল এখান থেকে চলে যাওয়ার আগে তার এই স্মৃতি পুনরুদ্ধার করতে। পরবর্তী সিনে দেখা যায় সারাদিন কাজের শেষে তারা তাদের ক্লান্তি দূর করার জন্য একসঙ্গে যখন একটি সুইমিং পুলে চান করতে নামে, তখনই জ্যাক ভিক্টোরিয়াকে কিস করার টাইমে সে একটি অন্য মহিলার প্রতিচ্ছবি ভিক্টোরিয়ার মধ্যে দেখতে পায়, যাকে সে মাঝে মাঝেই স্বপ্নে দেখে। যাই হোক, পরের দিন সকালে তারা ঘুম থেকে উঠেই লক্ষ্য করে সেই বড় বড় জলবিদ্যুৎ প্ল্যাটফর্মগুলির একটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে, আর সেটা করেছে স্ক্যাভেঞ্জাররা। ফলে সঙ্গে সঙ্গেই জ্যাক তার এয়ারক্রাফট নিয়ে রওনা হয় সেই স্থানে, যাতে সে সেটা পর্যবেক্ষণ করে উদ্ধার করতে পারে যে ওই বিস্ফোরণ কিভাবে ঘটেছে। কিন্তু ওই স্থানে পৌঁছানোর পর জ্যাক একটি সিগন্যাল লক্ষ্য করে উপস্থিত হয় ধ্বংসপ্রাপ্ত এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে, যেখানে প্রবেশ করেই জ্যাক বুঝতে পারে ওই উঁচু বিল্ডিংটি অ্যান্টেনা হিসাবে ইউজ করে স্ক্যাভেঞ্জাররা মহাকাশে কোথাও সংকেত পাঠানোর চেষ্টা করছে। কিন্তু সেটা কি সংকেত এটা জ্যাক কিছুতেই বুঝতে পারে না, কারণ ওই সংকেতটি ছিল একটি কোডেড ল্যাঙ্গুয়েজ। কিন্তু জ্যাক যেহেতু বুঝতে পারে এটি স্ক্যাভেঞ্জারদের কাজ, তাই ওই মুহূর্তেই সে সেখানকার একটি তার কেটে পুরো প্রক্রিয়াটি বন্ধ করে দেয়, আর তারপর তার এয়ারক্রাফট নিয়ে আশেপাশে চক্কর লাগাতে শুরু করে। ভিক্টোরিয়া থেকে ফিরে আসার অর্ডার দিলে জ্যাক তাকে জানায় সে কিছুক্ষণের জন্য এদিক ওদিক ঘুরে দেখতে চায়। আচ্ছা, এখানে বলে রাখি, জ্যাকের ঘুরে বেড়ানোর জন্য একটি নির্দিষ্ট সীমান্ত আছে, মানে সে পৃথিবীর যে কোনো জায়গায় তার এয়ারক্রাফট নিয়ে যেতে পারবে না। তার কাজের জন্য বিশেষ একটি নিরাপদ অঞ্চল আছে, যেই অঞ্চলের বাইরে আছে রেডিয়েশন জোন। কিন্তু ওই রেডিয়েশন জোনের বাইরে কি আছে সেটা জ্যাক কোনোদিনই দেখেনি, কারণ তাদের হায়ার কমান্ড তাদেরকে বারবার জানিয়েছে ওই রেডিয়েশন জোন তারা যদি ভুল করেও কোনোদিন ক্রস করার চেষ্টা করে সেখানেই তারা মারা যাবে, আর এই কারণেই জ্যাক ওই জোন টপকানোর কোনোদিনই চেষ্টা করেনি। যাই হোক, এখানে দেখা যায় ওই রেডিয়েশন জোনের সীমান্ত বরাবর চলতে চলতে সে হঠাৎ করে একটি সবুজ উপত্যকায় এসে উপস্থিত হয়, আর আমরা জানতে পারি পৃথিবীতে থাকা জ্যাকের এটি একটি গোপন বাড়ি, যেটা ভিক্টোরিয়াও জানে না। আসলে জ্যাক যে মাঝে মাঝে কিছু ফ্ল্যাশব্যাক দেখতে পায়, তার মধ্যেই সে এই বাড়িটি দেখতে পেয়েছিল, আর তখন থেকেই সে এখানে যাতায়াত করে। যাই হোক, এখানে সে তার বাড়ির মধ্যে কিছুক্ষণ ঘোরাফেরা করে একটি হ্রদের ধারে ঘাসের উপর ঘুমিয়ে পড়ে, কিন্তু হঠাৎ করেই কোন একটি আওয়াজে তার ঘুম ভেঙে সে দেখতে পায় আকাশ থেকে একটি মহাকাশযান ক্র্যাশ ল্যান্ডিং করছে, যেটা দেখেই জ্যাক সঙ্গে সঙ্গে তার এয়ারক্রাফট নিয়ে হাজির হয় ওই স্থানে, এবং একই সঙ্গে সে ভিক্টোরিয়ার সাথে যোগাযোগ করে এই বিষয়ে জানার জন্য। কিন্তু ভিক্টোরিয়ার কাছে এই বিষয়ে কোনো তথ্যই ছিল না, তাই জ্যাক ওই স্থানে হাজির হয়ে যখন ওই মহাকাশযানের ধ্বংসাবশেষগুলি পর্যবেক্ষণ করতে শুরু করে, তখনই সে ওই ধ্বংসাবশেষের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা কিছু ডেল্টা স্লিপিং পড দেখতে পায়, যেগুলির প্রত্যেকটির মধ্যেই একটি করে মানুষ হাইবারনেশনে আছে। এখানে একটু বলে রাখি, ডেল্টা স্লিপিং পড বা হাইবারনেশন স্লিপিং চেম্বার এমনই এক ধরনের আধুনিক চেম্বার যার মধ্যে ঘুমিয়ে থাকাকালীন আপনি 10 বছর কাটিয়ে দিলেও আপনার বয়সের কোনো ডিফারেন্স হবে না। এবার এখানে জ্যাক ওই স্লিপিং চেম্বারগুলি ভালো করে পর্যবেক্ষণ করার টাইমে একটি চেম্বারের মধ্যে এমন একটি মহিলাকে দেখতে পায় যে মহিলাকে সে সব সময় তার ফ্ল্যাশব্যাকে দেখতে পায়। কিন্তু ইতিমধ্যেই সেখানে একটি ড্রোন উপস্থিত হয়ে ওই স্লিপিং চেম্বারগুলিকে ধ্বংস করে দিতে শুরু করে, যেটা দেখে জ্যাক ওই মহিলাটির চেম্বারের সামনে দাঁড়িয়ে নিজেকে ঢাল হিসেবে ব্যবহার করে ড্রোনের হাত থেকে কোনো রকমভাবে একটি স্লিপিং চেম্বারকে বাঁচাতে সক্ষম হয়। কারণ ড্রোনগুলি যে কোনো কারোর উপর হামলা চালালেও জ্যাকের উপরে তারা কোনো রকমভাবেই আক্রমণ করবে না, কারণ ওইগুলোকে এইভাবেই প্রোগ্রাম করা হয়েছে, আর এই সুবিধাকে কাজে লাগিয়েই জ্যাক ওই মহিলাটিকে বাঁচিয়ে নেয়। এরপর জ্যাক ওই স্লিপিং পড সাথে নিয়েই উপস্থিত হয় তাদের সেই ভাসমান টাওয়ারে। ভিক্টোরিয়া সঙ্গে সঙ্গেই তাকে জানায় এই ব্যাপারে আমাদের হাইকমান্ডকে এক্ষুনি জানাতে হবে, কিন্তু জ্যাক জানায় তুমি কি ভেবেছ এই খবর তাদের কাছে অজানা? তাহলে কিভাবে তারা ড্রোন পাঠিয়ে বাকি স্লিপিং পডগুলি ধ্বংস করলো? আমি যে একে এখানে এনেছি এটা হাইকমান্ডকে জানানোর কোনো দরকার নেই। এবার এখানেই জ্যাক ও ভিক্টোরিয়া দুজন মিলে ওই স্লিপিং পড ওপেন করে তার ভিতরে থাকা মহিলাটিকে গভীর ঘুম থেকে জাগিয়ে তোলে। ঘুম থেকে জেগে ওঠার সঙ্গে সঙ্গেই ওই মহিলাটি জ্যাককে দেখেই তাকে জ্যাক নামে ডেকে সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। ভিক্টোরিয়া তারপর তার ট্রিটমেন্ট শুরু করে, আর তারপরেই আমরা জানতে পারি ওই মহিলার নাম জুলিয়া, যে ওই স্লিপিং পডে প্রায় 60 বছর ঘুমন্ত অবস্থায় ছিল, মানে এলিয়েনদের সাথে যুদ্ধের আগে থেকেই তার স্পেসশিপ ওডিসিতে সে গভীর ঘুমে আচ্ছন্ন ছিল, আর পৃথিবীর বর্তমান অবস্থা সম্বন্ধে তার এখন কোনো ধারণাই নেই। ফলে জ্যাক এক এক করে তাকে সমস্ত কিছু জানায় যে পৃথিবী এখন মানুষের বসবাসের অযোগ্য, তাই বেঁচে থাকা মানবজাতি টাইটানে বসবাস করতে শুরু করেছে, আর তাদের মতো কিছু গুটি কয়েক মানুষ এই রকম টাওয়ারে বসবাস করে শক্তি উৎপাদনকারী মেশিন ও ওই ড্রোনগুলির পর্যবেক্ষণ করছে, কিন্তু খুব শীঘ্রই তারাও টাইটানে চলে যাবে। কিন্তু জ্যাক যখনই জুলিয়াকে জিজ্ঞাসা করে তাদের মিশন কি ছিল, তখনই সে জানায় তাদের ধ্বংসপ্রাপ্ত স্পেসশিপ থেকে সে যতক্ষণ না তাদের ডাটা রেকর্ডার আনছে ততক্ষণ সে তাদের মিশন সম্বন্ধে কিছুই বলতে পারবে না। ভিক্টোরিয়া কিন্তু এই সব কথায় একদমই ইন্টারেস্টেড না,
সে জ্যাককে জানায় এই মহিলাকে আমাদের সাথে রাখা আমার একদমই পছন্দ হচ্ছে না, কারণ আমরা আমাদের হাইকমান্ডের বিরুদ্ধে গিয়ে কোনো কাজই করতে পারি না। আর আমরা তো এটাও জানি না ও কোথা থেকে এলো, এমনকি ও মানুষ কিনা সেটাও আমাদের জানা নেই। তাহলে ওকে কিভাবে আমরা এখানে থাকতে দিতে পারি? কিন্তু জ্যাক মনে মনে জুলিয়াকে সাহায্য করার জন্য রেডি। তাই নেক্সট দিন সূর্যোদয় হওয়ার সঙ্গে সঙ্গেই জ্যাক জুলিয়াকে সঙ্গে নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে ওই বিধ্বস্ত হয়ে যাওয়া মহাকাশযান থেকে ডাটা রেকর্ডার সংগ্রহ করার জন্য, কারণ ওই ডাটা রেকর্ডার থেকেই তারা অনেক রহস্য উদ্ঘাটন করতে পারবে। এইবার ওই ধ্বংসস্তূপের কাছে পৌঁছে জুলিয়া যখন সেখান থেকে তাদের ডাটা রেকর্ডার সংগ্রহ করে, ঠিক তখনই জ্যাক ও জুলিয়াকে স্ক্যাভেঞ্জাররা চারিদিক থেকে ঘিরে ফেলে এবং জ্যাককে আঘাত করে সঙ্গে সঙ্গে অজ্ঞান করে দেয়। কিন্তু তার আগেই জ্যাক তার এয়ারক্রাফটটির অটো পাইলট মোড অন করে দেয়, যাতে সেটি একা একাই তাদের টাওয়ার পর্যন্ত পৌঁছে যেতে পারে। এইবার জ্যাককে স্ক্যাভেঞ্জারে যে বন্দি বানিয়েছে এই দৃশ্য ভিক্টোরিয়া দেখতে পায় তাদের এয়ারক্রাফটে থাকা ক্যামেরার মাধ্যমে। ফলে সে সঙ্গে সঙ্গে তার হাইকমান্ডের কাছে সাহায্য চায়, যাতে জ্যাককে সাহায্য করার জন্য তারা আরও ড্রোন পাঠায়। অন্যদিকে স্ক্যাভেঞ্জাররা জ্যাক ও জুলিয়াকে হত্যা না করে তাদেরকে একটি নির্দিষ্ট ঘাঁটিতে নিয়ে আসে। এইবার জ্যাক যখন তার জ্ঞান ফিরে পায় তখনই সে নিজেকে একটি চেয়ারে বাঁধা অবস্থায় দেখতে পায়। আর এখানেই এই মুভির আসল রহস্য উদ্ঘাটন হয়। ম্যালকম বিচ নামক একটি ব্যক্তি জ্যাককে জানায়, তুমি যে এতদিন তোমার ডিউটি পালন করছো, তুমি কি কখনো স্ক্যাভেঞ্জারদের সামনাসামনি দেখেছো? তখন জ্যাক জানায়, না আমি কখনোই তাদেরকে সামনাসামনি দেখিনি। এই কথা শুনেই বিচ তাদের পুরো টিমের সাথে জ্যাকের পরিচয় করায় আর সঙ্গে জানায় স্ক্যাভেঞ্জার নামে কোনো এলিয়েন পৃথিবীতে কোনোদিনই হামলা করেনি। আসল এলিয়েনরা রয়েছে ওই টেট নামক মহাকাশযানের ভিতরে, যাদের অর্ডারেই জ্যাক এতদিন ধরে কাজ করে চলেছে। মানে যে ড্রোনগুলি জ্যাক মেরামত করে সেইগুলির কাজ হলো পৃথিবীতে বেঁচে থাকা অবশিষ্ট মানুষদের খুঁজে খুঁজে হত্যা করা। আর সেই কারণেই বিচ তার এই টিম নিয়ে বিগত কয়েক বছর ধরে একটি স্পেশাল ড্রেস ব্যবহার করে ওই ড্রোনগুলির হাত থেকে কোনো রকমের বেঁচে আছে। আসলে এই ড্রেসগুলি পরে থাকাকালীন ড্রোন কিছুতেই তাদেরকে মানুষ হিসাবে ট্র্যাক করতে পারে না। এরপরেই বিচ জ্যাককে জানায়, তোমাকে এখানে ধরে আনার একটা স্পেশাল কারণ আছে। সে জ্যাককে দেখায় ওই রকমই একটি ড্রোন তারা কোনোভাবে হাসিল করে তার মধ্যে পারমাণবিক বোমা ফিট করেছে। আর তাদের প্ল্যান হলো ওই ড্রোনের সাহায্যেই যে কোনোভাবে আকাশে ভাসমান এলিয়েনদের মূল বেস টেটকে ধ্বংস করা। কিন্তু প্রবলেম একটাই, ওই ড্রোন চালু করার মতো কোনো টেকনিশিয়ান আমাদের কাছে নেই। এটা একমাত্র তোমার পক্ষেই সম্ভব, কারণ শত চেষ্টার পরেও যদি আমরা ওই ড্রোন চালু করে ফেলি সেটা চালু হয়েই সর্বপ্রথম আমাদেরকেই মারতে শুরু করবে। কিন্তু আমি জানি তুমি চাইলে এটা একদম সঠিকভাবে চালু করতে পারবে, যাতে আমাদের প্ল্যান সাকসেসফুল হয়। কিন্তু এই সব কথা শোনার পর জ্যাক তাদের প্রস্তাব প্রত্যাখ্যান করে, কারণ জ্যাক এখনও বিশ্বাস করে টেট নামক ওই মহাকাশযানের ভিতরেও মানুষ রয়েছে আর এরা জ্যাককে বোকা বানাচ্ছে। এইদিকে দেখা যায় একটি ড্রোন জ্যাকের খোঁজ করতে করতে সেই স্থানে এসে উপস্থিত হয়, কিন্তু জ্যাককে বন্দি বানানো ওই টিম সুকৌশলে ওই ড্রোনটিকেও ধ্বংস করে ফেলে। এটা জানার পরেই জ্যাক জানায় একটা ড্রোন যেহেতু তার খোঁজ করতে করতে এই স্থান পর্যন্ত পৌঁছে গেছে, তাই তাকে না পাওয়া পর্যন্ত এই রকম ড্রোন আরও আসবে আর তাদের এই স্থান পুরোপুরি ধ্বংস করে দেবে। কিন্তু বিচ খুব সহজেই জ্যাক ও জুলিয়াকে সেখান থেকে মুক্ত করে দেয় আর জানায়, তুমি যদি সত্যের সন্ধান করতে চাও তাহলে যে রেডিয়েশন জোনের বাইরে তোমাদের যাওয়ার অর্ডার নেই তার বাইরে বেরিয়ে দেখো, তাহলে তুমি অবশ্যই কোনটা সত্যি আর কোনটা মিথ্যে সেটা বুঝতে পারবে। এইবার এখান থেকে জ্যাক ও জুলিয়া একটি বাইক চেপে বেরিয়ে পড়ে, কিন্তু ওই বাইকের ফিউল শেষ হয়ে যাওয়ায় তারা পায়ে হেঁটে উপস্থিত হয় সেই এম্পায়ার স্টেট বিল্ডিংয়ে, যেখান থেকে জ্যাক ভিক্টোরিয়াকে সংকেত বার্তা পাঠায় যাতে সে জ্যাককে সাহায্য করার জন্য কোনো ব্যবস্থা করে। আর ভিক্টোরিয়া সেই বার্তা পেয়েই তার এয়ারক্রাফটটি নির্দিষ্ট লোকেশনের উদ্দেশ্যে পাঠিয়ে দেয়। এদিকে জুলিয়া ও জ্যাক ওই এম্পায়ার স্টেট বিল্ডিং এর বারান্দায় ঘোরার টাইমে জ্যাক জুলিয়াকে জিজ্ঞাসা করে, তুমি কে সত্যি কথা বলো, কারণ আমি শিওর তুমি আমার থেকে কিছু একটা লোকাতে চাইছো, বলো ওই স্পেসশিপে তোমরা কোথায় যাচ্ছিলে, তোমাদের মিশন কি ছিল? তখন জুলিয়া তাকে জানায় শুধু সে না, ওই স্পেসশিপের মধ্যে জ্যাকও ছিল আর তারা যাচ্ছিল ওই টেট নামক রহস্যময় অবজেক্টটি সম্বন্ধে রিসার্চ করতে, কারণ পৃথিবীবাসীরা মনে করেছিল সেটা এলিয়েন চালিত কোনো অবজেক্ট। এই কথা শুনেই জ্যাক জানায়, না এটা কখনোই হতে পারে না, আমি বিশ্বাস করি না তুমি সত্যি কথা বলছো, বলো তুমি কে? তখন জুলিয়া তাকে জানায়, আমি তোমার স্ত্রী, আমি সত্যিই জানি না কিভাবে আমরা ওই মহাকাশ থেকে আলাদা হয়ে গেছে, কিন্তু কেন জানি না আমারও মনে হচ্ছে তুমিও জানো না তুমি ঠিক কে। এই বলেই জুলিয়া তার অতীতের বিভিন্ন কথা বলে জ্যাককে তার অতীতের স্মৃতি মনে করানোর চেষ্টা করে। আর একটা টাইমে জ্যাকের কিছু স্মৃতি ফিরেও আসে, মানে সে একটু হলেও বুঝতে পারে জুলিয়া তাকে একদম ঠিক কথাই বলছে। আর এটা বুঝতে পারার পরেই তারা একে অপরকে জড়িয়ে ধরে। ঠিক তখনই সেই স্থানে উপস্থিত হয় ভিক্টোরিয়ার পাঠানো সেই এয়ারক্রাফট, আর ওই এয়ারক্রাফটের মাধ্যমেই জ্যাক ও জুলিয়ার আলিঙ্গন দৃশ্য ভিক্টোরিয়া দেখে ফেলে, যেটা দেখে ভিক্টোরিয়া খুবই কষ্ট পায়, কারণ এতদিন তারা দুজনে ওই টাওয়ারে বসবাস করতে করতে ভিক্টোরিয়া ও জ্যাককে ভালোবাসতে শুরু করেছিল। সেই কারণেই জ্যাক যখন জুলিয়াকে সঙ্গে নিয়ে পুনরায় তাদের টাওয়ারে ফিরে আসে, তখনই ভিক্টোরিয়া ঈর্ষান্বিত হয়ে তাদের হাইকমান্ড স্যালিকে একটি বার্তা পাঠায় যে সে এবং জ্যাক আর কার্যকারী দল নেই। আর সঙ্গে এটাও জানায় রিসেন্টলি ক্র্যাশ হওয়া ওই মহাকাশযান থেকে জ্যাক একটি সার্ভাইভারকে উদ্ধার করে তাদের টাওয়ারে নিয়ে এসেছে।
এইবার এই বার্তা তাদের হাইকমান্ডের কাছে পৌঁছানোর সাথে সাথেই তাদের টাওয়ারের নিচে থাকা একটি ক্ষতিগ্রস্ত ড্রোন সঙ্গে সঙ্গেই অ্যাক্টিভেট হয়ে তাদের উপর আক্রমণ করতে আসে। সর্বপ্রথম ভিক্টোরিয়াই ওই আক্রমণে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়, কিন্তু জ্যাকের উপর আক্রমণ করার আগেই জুলিয়া জ্যাকের এয়ারক্রাফট থেকে গুলি করে ওই ড্রোনটিকে ধ্বংস করে দেয়। এরপর জ্যাক যখন তার হাইকমান্ডের সাথে যোগাযোগ করে কৈফিয়ত চায় এটা ভিক্টোরিয়ার সাথে কি হলো, তখন স্যালি তাকে জানায় এটা একটি অ্যাক্সিডেন্ট, কারণ ড্রোন সব সময় সঠিক কাজ করে না, এটা দুর্ভাগ্যবশত কোনো কারণে ঘটে গেছে। তুমি ওই সার্ভাইভারকে সঙ্গে নিয়ে টেটে ফিরে আসো, সেখানেই আমরা তোমার থেকে সব কথা শুনবো। কিন্তু জ্যাক তাদের এই ফাঁদে পা না দিয়েই তার এয়ারক্রাফট নিয়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। এইবার মাঝ রাস্তাতেই তিনটি ড্রোন তাদের পিছু নেয়, যেটা দেখে জ্যাক কোনো রকমভাবে তাদের সাথে মোকাবেলা করার চেষ্টা করে। দুটি ড্রোন সে ধ্বংস করে দিতে পারলেও একটি ড্রোনের ধাক্কায় জ্যাকের এয়ারক্রাফটটি সেই রেডিয়েশন জোনের বাইরে বেরিয়ে একটি মরুভূমিতে ক্র্যাশ ল্যান্ড করে। ফলে জ্যাক বুঝতে পারে তাদেরকে যে এতদিন বলে আসা হচ্ছিল ওই জোনের বাইরে বেরোলে তারা মারা যাবে সেটা সম্পূর্ণ মিথ্যে। এইবার সেখানেই জ্যাক একটি পরিচিত আওয়াজ শুনতে পায়, যেই আওয়াজ কোনো খারাপ হয়ে যাওয়া ড্রোন থেকে আসে। ফলে জ্যাক ওই আওয়াজ লক্ষ্য করে সামনের দিকে এগিয়ে যায়, কিন্তু ওই ড্রোনের কাছাকাছি গিয়েই সে পুরোপুরি হতবাক হয়ে যায়, কারণ সে দেখতে পায় ওই খারাপ হয়ে যাওয়া ড্রোনটিকে সারাতে এসেছে একটি টেকনিশিয়ান, আর সেই টেকনিশিয়ান আর কেউ না, জ্যাক হার্পার নিজে। মানে জ্যাক তার সামনে নিজের মতোই আরেকজনকে দেখতে পায়, কিন্তু জ্যাক এতদিন জানতো পৃথিবীতে শুধুমাত্র তারাই রয়েছে। যাই হোক, জ্যাক যখন দ্বিতীয় টেকনিশিয়ানের মুখোমুখি হয় তখনই আমরা দেখতে পাই ওই দ্বিতীয় জ্যাকের নাম্বার 52, কিন্তু প্রথম থেকে আমরা যে জ্যাককে দেখে আসছি তার নাম্বার 49। মানে এখান থেকেই বোঝা যাচ্ছে জ্যাকের মতো এইরকম টেকনিশিয়ান আরও অনেক আছে। এইবার এখানে জ্যাক 49 যখন 52কে জানায় সেখানে পড়ে থাকা ওই ড্রোনটিকে অফ করে দেওয়ার জন্য, তখনই শুরু হয় তাদের দুজনের মধ্যে লড়াই, আর অবশেষে জ্যাক 52কে লড়াই হারিয়ে দেয়। কিন্তু তাদের এই লড়াইয়ের মাঝেই তাদের চালানো একটি গুলিতে জুলিয়া গুরুতরভাবে আহত হয়ে পড়ে, তাই জ্যাক সঙ্গে সঙ্গেই 52 এয়ারক্রাফট ব্যবহার করে পৌঁছে যায় 52 ভাসমান টাওয়ারে, যেখান থেকে জ্যাক জুলিয়ার জন্য একটি মেডিকিট সংগ্রহ করে। কিন্তু সেখান থেকে জুলিয়ার কাছে ফিরে আসার টাইমেই জ্যাক ওই টাওয়ারেও ভিক্টোরিয়াকে দেখতে পায়। মানে এটাও শিওর হয়ে যায় যে শুধুমাত্র তারই ক্লোন নেই, ভিক্টোরিয়ারও ক্লোন এই পৃথিবীতে রয়েছে। যাই হোক, ভিক্টোরিয়াকে কোনোভাবে ম্যানেজ করে জ্যাক পুনরায় ফিরে আসে জুলিয়ার কাছে, আর সেখানে জুলিয়া ট্রিটমেন্ট করে তাকে নিয়ে জ্যাক উপস্থিত হয় তার সেই লেক হাউসে, মানে যেখানে জ্যাক মাঝে মাঝেই যাতায়াত করত। এইবার এখানে জুলিয়া পুরোপুরি সুস্থ হয়ে ওঠার পর তারা পুনরায় তাদের বিবাহ সম্পূর্ণ করে, আর এরপরেই তারা দুজনে মিলে উপস্থিত হয় স্ক্যাভেঞ্জারদের লুকানো সেই ঘাঁটিতে, মানে বেঁচে থাকা অবশিষ্ট মানবজাতির কাছে। কারণ জ্যাক সিদ্ধান্ত নিয়েছিল মানবজাতির অস্তিত্ব রক্ষার জন্য সে ওই ড্রোনটি প্রোগ্রাম করবে, যার সাহায্যে এলিয়েনদের ওই মহাকাশযান টেট পুরোপুরিভাবে ধ্বংস করে ফেলা যায়। এইবার এই স্থানে ফিরে আসতে দেখে অবশিষ্ট মানবজাতির লিডার বিচ জ্যাককে জানায়, আমি জানতাম তুমি ঠিকই ফিরে আসবে। আর এরপরেই সে কিছু ইম্পর্টেন্ট তথ্য জ্যাককে শোনায়। সে বলে, আজ থেকে প্রায় 60 বছর আগে আমি যখন সদ্য আর্মিতে জয়েন করেছি, ঠিক সেই টাইমে আমি দেখি আমাদের উপগ্রহ চাঁদকে টেট পুরোপুরি ধ্বংস করে দেয়, আর তারপরেই টেট তাদের সেনা পাঠায় পৃথিবীতে। কিন্তু তাদের এয়ারক্রাফট যখন পৃথিবীতে এসে পৌঁছায় তখন তার ভিতর থেকে বেরিয়ে আসে হাজারো সংখ্যায় জ্যাক হার্পার, যাদের কোনো স্মৃতিই নেই, শুধুমাত্র মানুষকে হত্যা করার জন্য তাকে প্রোগ্রাম করা। এরপর যখন মানবজাতি প্রায় নিঃশেষ, তখনই তারা তাদের ওই জলবিদ্যুৎ স্টেশনগুলি পৃথিবীতে নিয়ে আসে, যার মাধ্যমে তারা পৃথিবী থেকে শক্তি শোষণ করতে পারে। আর এরপরে আসে ড্রোন, যাদের থেকে বাঁচা ছিল খুবই মুশকিল। প্রায় 50 বছর আমি এভাবেই দেখে আসছি, আর তারপর একদিন আমি তোমায় দেখি উপর থেকে নিচে আসতে একটি ড্রোনের মেরামতি করতে, আর সেই দিনই আমি লক্ষ্য করি একটি লাইব্রেরিতে পড়ে থাকা একটি বই তুমি নিজের হাতে তুলে নিয়ে তোমার কাছেই রেখে দাও, যেটা দেখে আমার মনে আশা জাগে হয়তো আমি এতদিন যাকে খুঁজছিলাম তাকেই পেয়ে গেছি। আর যেদিন তুমি ড্রোনের সামনে নিজেকে ঢাল বানিয়ে এই মেয়েটিকে উদ্ধার করেছিলে, সেদিন আমি পুরোপুরি শিওর হয়ে গিয়েছিলাম তুমি অ্যাস্ট্রোনট জ্যাক হার্পারের ক্লোন হলেও তোমার মধ্যে হয়তো সেই জ্যাক এখনও আছে, আর সেই থেকেই আমি সুযোগ খুঁজছিলাম তোমাকে কিভাবে আমাদের কাছে আনা যায়। আজ সেই কাজে আমি সফল। এইবার নিশ্চয়ই বোঝা গেছে কেন আমি প্রথমে বলেছিলাম ওই বইটি জ্যাক নিজের কাছে রেখে দেওয়ার দৃশ্যটি এই মুভিতে খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, এরপর দেখা যায় প্ল্যান মতো জ্যাক ওই ড্রোনটি পুরোপুরি সেট করে ফেলে, যাতে নিউক্লিয়ার বোমাসহ ড্রোনটি সরাসরি পৌঁছে যায় এলিয়েনদের ওই মহাকাশযানে। কিন্তু এইদিকে জ্যাকের খোঁজ করতে করতেই আরও 3টি ড্রোন সেই স্থানে উপস্থিত হয়ে সেখানে থাকা সমস্ত মানুষের উপর হামলা করতে শুরু করে। এইবার অনেক চেষ্টার পর ওই 3টি ড্রোনকে কোনোভাবে থামানো যায়, কিন্তু তাদের হামলায় বিচ গুরুতরভাবে আহত হয়ে পড়ে, এবং যে ড্রোনটি জ্যাক প্রোগ্রাম করেছিল টেটকে ধ্বংস করার জন্য সেটাও নষ্ট হয়ে যায়। কিন্তু এরপরেও তারা সকলে মিলে সিদ্ধান্ত নেয় এখনও তারা চাইলে তাদের বোমটি টেট পর্যন্ত নিয়ে যেতে পারে। কিন্তু কিভাবে? আসলে কিছুক্ষণ আগেই যে আমরা শুনেছিলাম জ্যাকের হাই কমান্ড তাকে আদেশ দিয়েছিল জুলিয়াকে নিয়ে উপরে আসতে, এই আইডিয়াই তারা কাজে লাগায়। জুলিয়া স্লিপিং পডে ওই নিউক্লিয়ার বোমা লুকিয়ে জ্যাক তার এয়ারক্রাফটের মাধ্যমে রওনা হয় টেটের উদ্দেশ্যে।
এবার যাবার পথেই জ্যাক ক্র্যাশ হয়ে যাওয়া সেই মহাকাশযান থেকে উদ্ধার করা ডাটা রেকর্ডার অন করে শুনতে শুরু করে। আর এখানেই আমরা বুঝতে পারি আজ থেকে 60 বছর আগে ওডিসি নামক ওই মহাকাশযানের মেন পাইলট ছিল জ্যাক, আর ভিক্টোরিয়া ছিল তার সহ পাইলট। এবং তাদের ওই মহাকাশযানেই আরও কিছু ক্রু মেম্বার ছিল, যাদের মধ্যে জুলিয়া একজন, কিন্তু তারা সকলেই ছিল হাইবারনেশনে। আর বর্তমানে যে স্যালি তাদের সমস্ত কিছু অর্ডার দিত, ওই মিশনের মেন পরিচালক ছিল স্যালি। আর মিশনটি ছিল নাসার একটি মিশন, যে মিশনে তারা টেড নামক ওই মহাকাশযানটিকে সামনে থেকে পর্যবেক্ষণ করবে। কিন্তু এই মিশন চলাকালীন জ্যাক বুঝতে পারে তার মহাকাশযানটি তার নিয়ন্ত্রণের বাইরে চলে গিয়ে দ্রুত গতিতে টেটের দিকে এগিয়ে যেতে শুরু করেছে। ফলে জ্যাক আর কোনো রাস্তা না দেখেই তার মহাকাশযানের পিছনের স্যাটেলটি তাদের থেকে আলাদা করে দেয়, যার মধ্যেই ছিল জুলিয়া সহ বাকি ক্রু মেম্বাররা হাইবারনেশনে। আর সেই স্যাটেলটি প্রায় 60 বছর পৃথিবীর কক্ষপথে ঘুরে কিছুদিন আগেই ক্র্যাশ ল্যান্ড করেছে, যেখান থেকেই জ্যাকের ক্লোন 49 জুলিয়াকে সেখান থেকে উদ্ধার করে। এইবার কথা হলো জ্যাকের ক্লোন কিভাবে তৈরি হলো। আসলে জ্যাক তার মহাকাশযান থেকে স্যাটেলটি আলাদা করে দিলেও সে ও ভিক্টোরিয়া ওই মহাকাশযানের ভিতরেই থেকে যায়, যার মাধ্যমে তারা সোজা পৌঁছে যায় টেটের সংস্পর্শে। ফলে এলিয়েনরা জ্যাক ও ভিক্টোরিয়াকে বন্দি বানিয়ে তাদের ডিএনএ কাজে লাগিয়ে অসংখ্য ক্লোনের সৃষ্টি করে, যাদেরকে কাজে লাগিয়েই তারা পৃথিবীর উপর হামলা চালায়। কিন্তু এই ক্লোনগুলির মধ্যে জ্যাকের কিছু স্মৃতি এখনও বর্তমান ছিল, যেই কারণেই তারা ফ্ল্যাশব্যাক দেখতে পেত। এইবার নিশ্চয়ই পুরো স্টোরিটা আপনাদের কাছে পরিষ্কার হয়েছে। যাই হোক, বর্তমানে জ্যাক মানে টেক 49 টেটের সম্মুখে উপস্থিত হয়ে সেখানে প্রবেশ করার অনুমতি চায়। ফলে দুটি ড্রোন সঙ্গে সঙ্গেই জ্যাকের এয়ারক্রাফ্টের পাশে এসে তাকে ভালোভাবে পর্যবেক্ষণ করতে শুরু করে। আর সঙ্গে স্যালি তার থেকে জানতে চায় এখানে সে কেন এসেছে। জ্যাক তখনই তাকে জানায় সে তার কথা মতো ওই সার্ভাইভারকে তার কাছে হস্তান্তর করতে এসেছে। কিন্তু স্যালি জ্যাকের শারীরবৃত্তীয় লক্ষণ থেকে শনাক্ত করে ফেলে জ্যাক পুরোপুরি মিথ্যে কথা বলছে। ফলে সে তাকে 5 সেকেন্ডের জন্য সময় দেয় সত্যি কথা বলার জন্য, না হলে ওই দুটি ড্রোন সঙ্গে সঙ্গেই তাকে সহ ওই এয়ারক্রাফ্টটি পুরোপুরি ধ্বংস করে দেবে। ফলে জ্যাক তাকে সত্যি সত্যিই জানায় সে চায় মানবজাতি বেঁচে থাকুক, আর এই বিষয়েই সে তার সাথে কথা বলতে চায়, যেটা শুনে স্যালি তাকে আবারও ভিতরে প্রবেশ করার অনুমতি দেয়। এইবার একদম কেন্দ্রে পৌঁছানোর আগে জ্যাক লক্ষ্য করে সেখানে তার এবং ভিক্টোরিয়ার অগণিত ক্লোন মজুদ করা আছে, যাদের সাহায্যেই তারা পৃথিবীতে কাজ চালায়। এনিওয়ে, এরপর জ্যাক যখন ট্রেটের একদম মিডিলে পৌঁছায় সেখানেই সে লাল লেজার লাইট সহ একটি বড় ভাসমান পিরামিড আকার বস্তু দেখতে পায়, যেটাই এলিয়েনদেরকে পরিচালনা করে। এইবার সেখানে উপস্থিত হয়েই জ্যাক যখন তার সাথে নিয়ে আসা সেই স্লিপিং চেম্বারটি ওপেন করে, তার মধ্যে থেকে বেরিয়ে আসে আহত বীজ। এতক্ষণ কিন্তু আমরা জানতাম এর মধ্যে থাকার কথা জুলিয়া, কিন্তু না, জুলিয়া জ্যাকের সাথে যায়নি, সে একটি স্লিপিং চেম্বার থেকে জেগে ওঠে জ্যাকের সেই লেকের বাড়িতে। এইবার এখানে স্যালি যখন দেখতে পায় জ্যাক ভুল করে অন্য কাউকে নিয়ে এসেছে, তখনই সে তার দুটি ড্রোনকে অর্ডার দেয় তাদেরকে মেরে ফেলার জন্য। কিন্তু তার আগেই জ্যাক ও বীজ তাদের কাছে থাকা সেই নিউক্লিয়ার বোমটি বিস্ফোরণ ঘটিয়ে পুরো টেট ধ্বংস করে দেয়। ফলে পৃথিবীতে থাকা প্রত্যেকটি ড্রোন যারা মানুষের উপর হামলা চালাতো, তারা সঙ্গে সঙ্গেই তাদের কন্ট্রোল হারিয়ে অচল হয়ে পড়ে। মানে পৃথিবী প্রায় 60 বছর পর এলিয়েনদের হাত থেকে মুক্তি পায়। জুলিয়া জ্যাকের ওই বাড়ি থেকে আকাশের দিকে তাকিয়ে যখন ওই বিস্ফোরণ লক্ষ্য করে, তখনই সে জ্যাকের কথা মনে করে কান্নায় ভেঙে পড়ে। পরবর্তী সিনে দেখা যায় 3 বছর পর জুলিয়া একটি কন্যা সন্তান জন্ম দিয়েছে, আর বর্তমানে সে ওই লেক হাউসেই বসবাস করে, যেখানে মানবজাতির বেঁচে থাকা সেই টিম উপস্থিত হয়, যাদের মধ্যে আমরা জ্যাককেও দেখতে পাই। কি ভাবছেন, জ্যাক আবার কোথা থেকে এলো? আরে, এটা সেই টেক 52, মানে যার সাথে লড়াই করতে গিয়ে জুলিয়া আহত হয়েছিল। এইবার জ্যাকের এই ক্লোনের সাথে জুলিয়ার কি সম্পর্ক হবে এটা জানার আগেই মুভিটি এখানেই সমাপ্ত হয়। মুভিটি তো আমার দুর্দান্ত লেগেছে, আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। আর এই রকম সায়েন্স ফিকশন মুভি যদি আপনারা দেখতে পছন্দ করেন, তাহলে আপনাদের পছন্দের সায়েন্স ফিকশন মুভি আমাকে কমেন্ট করে জানাতে পারেন, আমি চেষ্টা করব সেই মুভি এক্সপ্লেন করার। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে এই রকম ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে দেবেন। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য বাই।